বিদ্যুতের লাইন কেটে দেওয়া থেকে নানা অনিয়মের অভিযোগ। এমনই অভিযোগে প্রধান শিক্ষকের ঘরে তালা ঝোলালেন পড়ুয়ারা। বাগদার বেয়ারা স্কুলের ঘটনায় চাঞ্চল্য। স্কুলের বিদ্যুতের লাইন কেটে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে দিল স্কুলের পড়ুয়ারা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বেয়ারা হাই স্কুলে। এই স্কুলের পড়ুয়াদের অভিযোগ, স্কুলের বিদ্যুতের বিল সঠিকভাবে পরিশোধ না করায় বিদ্যুৎ দপ্তর থেকে স্কুলের বিদ্যুতের লাইন কেটে দিয়ে যাওয়া হয়। তার ফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। শনিবারে এসে দেখি কারেন্টটা কেটে দিয়েছে, শুনলাম কারেন্ট অফিস থেকে এসে কেটে দিয়ে গেছে, শুনলাম বিল দেয়নি, ওরা বারবার নোটিশ করেছে, তার সত্ত্বেও এরা জমা করেনি, সেই হিসেবে কেটে দিয়ে গেছে। তো ছাত্রছাত্রী রীতিমতন শনিবার স্কুলে এসছে, এসে ওরা ক্লাসে ঢুকেছে, দেখে কারেন্ট কী অবস্থা, কারেন্ট কেটে দিয়েছে। তখন ওদের একটা বক্তব্য যে আমরা যখন ক্লাসে ভর্তি হই তখন তো আমাদের কারেন্টের পয়সাটা নিয়ে নেয়, তাহলে কেন জমা করেনি এতদিনে, তাই নিয়ে ওরা একটা আন্দোলন করছে যে টিচার্স ইনচার্জ হ্যাঁ এখন আছে, সেই আপনার শনিবার সকালবেলায় চলে এসে লাগিয়ে দিয়ে গেছে। আজকে রীতিমতন শনিবারে বসলো, হেডমাস্টারকে বলা হলো আপনি ঠিক মতন স্কুলে আসেন না, আপনার নামে এত অবজেকশন, আপনি টিআইসি পদ থেকে রিজাইন দিন। পাশাপাশি স্কুল অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, খেলাধুলার জন্য সরকারি অর্থের পাশাপাশি পড়ুয়াদের কাছ থেকেও অর্থ নেওয়া হলেও খেলাধুলা হয় না। নিজের রুমে এসি লাগিয়েছে অথচ আমাদের রুমে কোনো পাখা চলে না, আর এই সব অনিয়মের জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্তের দিকে অভিযোগের আঙুল তুলেছে পড়ুয়ারা। অবিলম্বে তার পদত্যাগের দাবি করে এদিন তার ঘরে তালা ঝুলিয়ে দেয় কিছু স্কুল পড়ুয়া। স্কুলের আপনার কোনো রুল রেগুলেশন কিছু ঠিক ঠিক নেই, আমাদের যে বাথরুম টয়লেট রয়েছে সে টয়লেটটা আপনার দুর্গন্ধের জন্য কোনো ছেলেপিলে ক্লাস করতে পারে না পাশের, এই যে দুর্গন্ধটা হচ্ছে এটা আপনার কেন হবে, শেষ পর্যন্ত আমাদের ইলেকট্রিক বিল কেটে দিয়ে গিয়েছিল, এতদিন টাকা যে দেড় বছর টাকা পেন্ডিং ছিল কেন থাকবে এটা, এটা কেন হ্যাঁ সেটা আমাদের যে জিএম করে খেলার জন্য পঞ্চাশ টাকা করে নিয়ে হয়, চল্লিশ হাজার টাকা সরকার দিয়েছে, কোথায় সে খেলা, কোথায় খেলা হয় না, কেন হবে এগুলো আমাদের স্কুলে। আমরা তাই স্কুলে তালা মেরেছিলাম যাতে আমাদের প্রধান টিআইসি, আমরা দাবি করছি আমাদের টিআইপি টিআইসি যেন পদত্যাগ করে। দেখুন এই বিষয়ে আমাদের এখন আলোচনা চলছে, এখন আমি কিছুই বলতে পারবো না আপনাকে, আলোচনা হোক আমরা সিদ্ধান্তে আসি, তারপরে আপনাদেরকে টাইম দিচ্ছি, আপনাদের সামনে আমরা সব কিছু খুলে বলব। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় গোটা স্কুলে। তড়িঘড়ি স্কুলে হাজির হন স্কুল পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরা, তারা জরুরি ভিত্তিতে আলোচনাতেও বসেন, যদিও এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানাননি পরিচালন সমিতির সভাপতি। স্কুল পরিচালন সমিতির সভাপতি জানান, কমিটির সবাই একসাথে হয় যে ফাইনালি একটা সিদ্ধান্ত নিল। ব্যুরো রিপোর্ট, নিউজ উইমেন্স ল্যান্ড, বাগদা। ইলেকট্রিকের বিল দেওয়া হয়নি, স্কুলে লাইন কেটে দেওয়া হয়েছিল, তারা আন্দোলন করছে রাস্তায় বেরিয়ে, এখনো বিক্ষোভ করছে, কোরআন শিক্ষকের পদত্যাগের দাবি করছে, কি বলবো এই বিষয়ে এখন কিছু বলা যাবে না, কারণ ইলেকট্রিকের লাইন কাটা সেটা একটা স্কুলের ব্যাপার, এটা কমিটির সাথে টিআইসির সাথে একটা আলোচনার মধ্যে হবে, সেটার ভুল বোঝাবুঝি হয়েছে বলে ইলেকট্রিক লাইনটা কেটেছে, আবার জুড়েও দিয়েছে, টিআইসি সময় মতো আবার টাকা জমা দিলে জুড়ে দিয়েছে। এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে স্টুডেন্টদের সাথে আলোচনা করবো, আলোচনাটা হয়েছে কিন্তু এখনই আপনাদের জানাচ্ছি না, আমরা সময় মতো ঠিক আপনাদের জানাবো, আপনারা অপেক্ষা করুন। যদিও সব অভিযোগ অস্বীকার করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন দত্ত জানান, এই স্কুল গড়ে তোলার পেছনে আমার পরিবারের অবদান রয়েছে, আমিও অনেক স্বপ্ন নিয়ে এই স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, টিআইসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর যথাসম্ভব সবাইকে নিয়ে স্কুলের উন্নয়নের কাজ করছি, কিন্তু বহিরাগত কিছু মানুষ স্কুলের কিছু ছেলেকে বিপদগামী করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক স্বপন দত্ত জানান, আমরা বিদ্যালয়ের
চব্বিশ ঘন্টা, যেহেতু আমার বাড়ি খুব কাছাকাছি, এই বিদ্যালয়টা সুন্দর করার জন্য এই বিদ্যালয়ের ছাত্র আমি, এখানে শিক্ষকতা করছি, 32 বছরের উপরে হয়ে গেছি, এইখানকার সম্পত্তি আমার বাপ জেঠাদের একটা দান রয়েছে, এবং একটা মিশন নিয়ে আমি এই স্কুলে কাজ করতে এসেছি। এবং আমি করোনা পিরিয়ডে ছাড়া পরবর্তীকালে যে ডেভেলপমেন্ট অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি, আমার মনে হয় না যে এত ডেভেলপমেন্ট বাগদার কোনো স্কুলে হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের একদিন লোডশেডিং হওয়ার জন্য, অর্থাৎ লাইনটা কেটে দেওয়ার জন্য, যে সময়ে কাটার কথা নয় ইলেকট্রিক সাপ্লাইয়ে, আমাদের চিঠি পেয়েছি আমরা আরও 15 দিন সময় পেতাম, সেখানে 3 দিনের মাথায় লাইনটা কাটার জন্যে 1.5 ঘন্টা লোডশেডিং হয়। সেই লোডশেডিংয়ের সময়ে ওরা ক্লাস না করতে চায়নি, আমরা করতে না চাইলে ওদের নিয়ে বসে আলোচনা করে ছুটি দিয়ে দিই, স্কুলে শেষ হলেই ছুটি দিই, এবং 1 ঘন্টার মধ্যে লাইন ঠিক হয়ে যায়। কিন্তু বহিরাগত প্রচুর মানুষ আমার বিদ্যালয়ের সামনে আসে, ওইখানে খোলা দোকান আছে, আমাদের কাছে খবর আছে, এই বিদ্যালয়ের মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে বিভিন্নভাবে বহিরাগত ছেলেরা এসে ওদেরকে যে কোনোভাবে, আমার ধারণা এটা অসম্ভব, যদি ওদেরকে মোটিভেট না করা হয়, অন্তত এই বিদ্যালয়ের ছেলে মেয়েরা এরকম হতে পারে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।